হরে কৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে চলে এসেছি। তো অনেক দিন বাদে বলার একটাই কারণ, কারণ তোমরা কিছুদিন হলো আমার গুল্লুকে দেখতে পাওনি। তো সেই কারণে আমি কিছু 108 গোপাল বাড়ির যে ভিডিও করেছিলাম, তারপর আরও যে অন্যান্য কালী মন্দিরে এই সব জায়গায় গেছিলাম, তো সেগুলোর ভিডিওর পর এটা কিন্তু আজকে গুল্লুকে আমি আজকে খুব সুন্দরভাবে মন ভরে সাজিয়েছি। তো জানি না কতটা কি পেরেছি ওকে সুন্দর করে সাজিয়ে তুলতে। তো তোমরাই আর কি আজকে কমেন্ট করে কিন্তু বলো, তোমরা শুধু কমেন্টে একবার একটু লিখে জানিও যে আজকে ওর সাজটা কেমন হয়েছে। আজকে সম্পূর্ণ একটা নতুন রূপে, নতুনভাবে কিন্তু আমি গুল্লুকে আজকে সাজিয়েছি। নতুন রূপে বলার একটাই কারণ যে আমি কিন্তু কখনো এরকম মায়াপুর স্টাইলে ওর চোখের অঙ্গরাগ করিনি। তো এইবার দেখো, এই প্রথম আমি কিন্তু চন্দন দিয়ে আর কিছু কালার দিয়ে আমি কিন্তু আজকে ওর হচ্ছে গিয়ে পুরো কপালে, দেখো ফার্স্টে আগে আমি চন্দন, গোপী চন্দন যেটা হয়, তো সেই চন্দনটাই কিন্তু জল দিয়ে গুলে আগে হচ্ছে গিয়ে ওর তিলকের পাশ দিয়ে প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমি কিন্তু হচ্ছে গিয়ে তার উপর দিয়ে লোটাসের থিমের বেস্ট করে কিছু ফুল, মানে পদ্ম ফুল আর হচ্ছে গিয়ে পাপড়ি, তারপর হচ্ছে গিয়ে গাছের পাতা, এগুলো দিয়ে কিন্তু আমি কলকাটা করেছি। সম্পূর্ণ কলকাটা এইভাবে করা হয়েছে ওর কপালে। আর আজকে কিন্তু ও পড়েছে একটা রেড আর হোয়াইটের কম্বিনেশনে একটা হচ্ছে গিয়ে শাড়ি। তো এটা ওকে পুরো সম্পূর্ণ সাজটা পরিয়েছি, তার সাথে কিছু গোল্ড প্লেটের জুয়েলারি তো ও পরেছে, আর তার সাথে ও কিন্তু প্রথমবার পরলো পদ্ম ফুলের মালা। তো পদ্ম ফুলের মালাটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। আমি 10টা পদ্ম কিনে এনে তার সাথে টগর ফুল, তারপর তুলসী পাতা, তারপর গাঁদা ফুল, এগুলো সব দিয়ে কিন্তু মালাটা বানিয়েছি নিজের হাতে। তো অনেকটা সময় লেগেছিলো এগুলো সাজগোজ করাতে। তার সাথে দেখো আজকে কিন্তু আমার ঠাকুর ঘরে চলে এসেছে গোপাল সোনাদের জন্য একটা নতুন মেম্বার। তো এটা কিন্তু এসছে গোমাতা। তো গোমাতাকে কেমন লাগছে তোমরা কিন্তু একবার বলো। আর গোমাতাটা কেনার সময় কিন্তু একটা শিং ছিল না, তো এই শিংটাও কিন্তু আমি পরে ঠিক করবো এমসিল দিয়ে। তো তাছাড়া গোমাতা কিন্তু সম্পূর্ণটাই কি সুন্দর দেখো কারুকার্য করা। তো এটা খুব পছন্দ হয়েছিলো, আসলে এটা পুরঞ্জিত কিনেছিল। তো আমি তারপর বললাম যে তুই তো পেয়ে যাবি, তোদের মধ্যমগ্রামে পাওয়া যায়, আমার এখানে পাওয়া যায় না, তো তুই আমাকেই দিয়ে দে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো।